রাবণ গভীর সংকটে, আমাকে এখনই মহাদেবের কাছে যেতে হবে, অন্যথায় অনর্থ হয়ে যাবে। হনুমান নিজের রুদ্র রূপ নিয়েছে মহাদেব, তাড়াতাড়ি কিছু না করা হলে অনর্থ ঘটে যাবে, তবে সৃষ্টিও সংকটের মধ্যে পড়বে। প্রণাম মহাদেব। প্রণাম দেব ব্রহ্মা। হে মহাদেব, রক্ষা করুন প্রভু এই ভীষণ যুদ্ধকে আটকান, রাবণের জীবনের জন্য নয়, তথাপি ভগবান বিষ্ণুর অবতারের মর্যাদা রক্ষার জন্য। যদি হনুমান রাবণকে বধ করে, তাহলে নারায়ণের নর অবতারের উদ্দেশ্যই নষ্ট হবে। দেবব্রহ্মা, আপনার প্রদত্ত বরের শক্তিতেই রাবণ এমন ঘটনা ঘটাচ্ছে, এই যুদ্ধ তারই পরিণাম। শান্ত হন বিশ্বর্ব, শান্ত হন। এখন এই যুদ্ধকে থামাতে গেলে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। শীঘ্র এর কিছু না কিছু ব্যবস্থা অবশ্যই বের করব আমি। আপনি সত্য বলেছেন পিতামহ। প্রণাম গ্রহণ করুন। প্রণাম মহাদেব। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কিছু তো করতেই হবে। মনে হচ্ছে যে সময়ে প্রতীক্ষায় ছিলাম সেই সময় এখন এসে গেছে। কোন সময়ের কথা আপনি বলছেন প্রভু? হনুমান, আমার রক্ষা কবচ চূর্ণ করে দিয়েছিস তুই, তবু আমি তোর সাথে যুদ্ধ করব। তুই রক্ষা পাবি না হনুমান। এবার দেখ, যেভাবে আমি গ্রহদের আমার বন্দী করেছিলাম, ঠিক সেইভাবে আমি তোকেও আমার বন্দী করব। তুই কিচ্ছু করতে পারবি না হনুমান। হনুমান, সাবধানে। মুক্ত হয়ে গেছি আমি। রাবণ, এবার হবে তোর মৃত্যু। তুই মারবি আমাকে, রাবণকে মার, মার আমাকে তুচ্ছ বানর বালক হনুমান, মার, মার। কেননা তোর মৃত্যুর পরে ব্যর্থ হয়ে যাবে ওই নারায়ণের নর অবতার। এবার ওই ধূর্ত কপট বিষ্ণুর অপমান হবে, কিন্তু প্রলয় তো ঘটবেই, অবশ্যই ঘটবে হনুমান, অবশ্যই ঘটবে। Oh!
বানর, তোর এই তুচ্ছ প্রহার রাবণের কোনো অহিত করতে পারে না। ক্রোধের সঞ্চার হচ্ছে, অপমান হচ্ছে, আরো ক্রোধান্বিত হও হনুমান। সেই ক্রোধ দিয়ে আমি এই সম্পূর্ণ সৃষ্টিতে প্রলয় নিয়ে আসব। ক্রোধ প্রকাশ করো হনুমান, ক্রোধ দেখাও রাবণকে। এবার আর রাবণকে কেউ বাঁচাতে পারবে না। তুমি রাক্ষসী হয়েও আপনি সুরক্ষিত। হ্যাঁ মা। রাক্ষস, ওখানে রাক্ষস আছে। হনুমান, 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 যতক্ষণ হনুমান এখানে না আসবে আমি এই রহস্য ফাঁস হতে দেব না। কি জানি কোন বিপদে আছে হনুমান। আমি মায়াবী মন্ত্র দিয়ে একে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। ওর জ্ঞান ফিরে এলেও ও এখান থেকে কিছুতেই অদৃশ্য হতে পারবে না। কিন্তু তোমার এই রূপটার কি হবে? যদি মহারাজ তোমার রহস্য জেনে যান তবে অনর্থ হয়ে যাবে। আর বেশিক্ষণ আমাকে এই রূপে থাকতে হবে না। প্রহর সমাপ্ত হতেই আমি আবার অঞ্জনা, মহারাজ আসছেন, এবার কি করবে? অঞ্জনা, তাড়াতাড়ি করো। যদি তুমি অঞ্জনা না হতে পারো তাহলে তোমার পরিচয় কি দেবে? আমি চেষ্টা তো করছি কিন্তু অঞ্জনা, মা, ওদিকে তো কোনো রাক্ষস নেই। আসলে ওই রাক্ষসগুলোর পরিণতি দেখে ভয়ে পালিয়ে গেছে হয়তো। কিন্তু আর কোনো রাক্ষস সুমেরুতে আসার সাহসই করবে না। আমি একবার অঞ্জনার সঙ্গে কিন্তু মহারাজ, আমাদের খুবই সতর্ক থাকতে হবে। অঞ্জনা, তুমি কি এটা জানো যে এক রাক্ষস এসেছিল আমায় সাহায্য করতে? জানি না সে কে ছিল। হ্যাঁ, মা বললেন আমাকে।
অবশ্যই হনুমান কখনো ওনাকে সাহায্য করেছে, তাই আপনাকে সাহায্য করতে এসেছিল। কিন্তু এবার আমাদের একসঙ্গে হয়ে হনুমানের জন্য প্রার্থনা করতে হবে। প্রার্থনাতে অনেক শক্তি থাকে, আর সঠিকভাবে প্রার্থনা করলে বিধির বিধানকেও বদলে দেওয়া যায়। হ্যাঁ মহারাজ, আমাদের প্রার্থনার শক্তিতে শক্তিশালী হবেই হনুমান, যাতে ও শত্রুকে পরাস্ত করে জগৎ রক্ষার কাজে এগিয়ে যেতে পারবে। নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখো পুত্র। এই ক্রোধাগ্নিকে বিপথে নিও না, শান্ত হও। এই বানর, আরো তীব্রভাবে মার আমাকে, মার হনুমান, মার। এইরকম করো না রাবণ, নিজের হার স্বীকার করে নাও। হার স্বীকার করি না আমি, স্বীকার করি শুধুমাত্র বিজয়ের আর মৃত্যুর হার। আমি রাবণ, শোন হনুমান, এখনো অনেক শক্তি অবশিষ্ট আছে আমার। রুদ্রাংশের ক্রোধ চরম সীমায় পৌঁছচ্ছে ব্রহ্মদেব, সেই ভয়টাই আমি পাচ্ছিলাম, সেটাই এখন হতে চলেছে দেখছি। এখনো তোর বল অবশিষ্ট থাকে তাহলে মার, আঘাত কর আমাকে, আঘাত কর হনুমান, আঘাত কর। না হনুমান, এরকমটা করো না, এটা তোমার কাজ নয়, বিধির বিধানকে বদলানো উচিত হবে না বৎস। Oh!
প্রণাম শ্রীরাম। হনুমানের ক্রোধ এখন চরম সীমায়। ওর ক্রোধকে আপনার চরণ কমলের দর্শন আর স্পর্শই শান্ত করতে পারে। হনুমানের জন্য আপনাকে আমার সাথে যেতে হবে শ্রীরাম। চিন্তা করিস না হনুমান, আঘাত কর আমাকে। ওই ধূর্ত বিষ্ণুর হাতে মৃত্যু চাই না আমি। এই সুযোগ আমি ওকে কিছুতেই দেব না। সারা সৃষ্টি ওর গুণগান করবে। না, আঘাত কর আমাকে হনুমান, আঘাত কর, আঘাত কর। আমার প্রভু, আপনি এই যুদ্ধ সম্পূর্ণ হল না, এই যুদ্ধ এখনই শেষ নয়। তোমার আর আমার ভবিষ্যৎ এই যুদ্ধের প্রতীক্ষায় থাকবে হনুমান। এই সারা সৃষ্টি এই যুদ্ধের প্রতীক্ষায় থাকবে হনুমান, প্রতীক্ষায় থাকবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.